বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না, বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম, ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্ব নেই। বললেন, ও জিব্রাইল, তুমি যদি খটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। পড়েন, বিয়ে হয়ে গেল।